আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতের গোড়া ক্ষয়ে যাওয়া সমস্যার সমাধান বিষয়ে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই দাঁতের গোড়া এভাবে ক্ষয় হয়ে যেতে দেখা যায়, যেমনটি আপনারা স্ক্রিনে দাঁতের ছবিতে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এ ধরনের ক্ষয় যখন দাঁতে হয়ে থাকে তখন সে দাঁতটি সেন্সিটিভ বা শিরশিরে সমস্যা শুরু হতে থাকে, কারণ দাঁতের এই অংশে কোনো ধরনের এনামেল অংশ থাকে না, আর তার কারণেই এ ধরনের দাঁতের যে দাঁতের এ ধরনের গোড়ার অংশ ক্ষয় হয়ে যায় সে দাঁতটি কারো কারো অতিরিক্ত শিরশির করে, কারো কারো ক্ষেত্রে কখনো কখনো ব্যথাও হতে পারে। তো ভিউয়ার্স, সাধারণত এই যে সমস্যা, দাঁতের গোড়াটি ক্ষয় হয়ে যাওয়ার সমস্যা, দুটি কারণেই বেশি হতে দেখা যায়। তার একটি হলো ক্যালকুলাসের কারণে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটি দাঁতের গোড়ায় অনেক বেশি ক্যালকুলাস জমে আছে, আর এটি সামনের দিকে, সামনের দাঁতের হতে পারে, উপরের মাড়ির উপরের দিকে হতে পারে। এখানে দেখছেন যে নিচের মাড়ির ভিতরের দিকে এরকম ক্যালকুলাস জমে আছে, তো বেশ সামনের দিকেও অনেকটা রয়েছে। তো ভিউয়ার্স, যখন দাঁতের গোড়াতে মাড়িতে এ ধরনের ক্যালকুলাস জমে থাকে তখন একই সঙ্গে মাড়ি এবং দাঁত উভয়ই ক্ষয় হতে থাকে। যখন ক্যালকুলাসগুলো এভাবে দাঁতের সঙ্গে জমতে থাকে, ধীরে ধীরে জমার কারণে এভাবে দাঁত ক্ষয় হয় এবং মাড়িরও কিন্তু ক্ষয় হতে শুরু করে। এছাড়া ভিউয়ার্স, যখন আমরা দাঁত ব্রাশ করি, এই দাঁত ব্রাশ করার জন্যও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে। ভিউয়ার্স, যখন যদি কোনো শক্ত ব্রাশ দ্বারা অতিরিক্ত দাঁত ব্রাশ করা হয়, অতিরিক্ত সময় নিয়ে দাঁত ব্রাশ করা হয়, তাহলেও এভাবে ধীরে ধীরে দাঁতের ক্ষয় শুরু হতে থাকে। আর ব্যাপার হলো, দাঁতের উপরের অংশে এনামেল থাকে, আর সেই এনামেলটা অতিরিক্ত শক্ত একটি স্তর, কিন্তু যখন এনামেলটি ক্ষয় হতে শুরু করে তখন আপনার এনামেলের পরবর্তী যে অংশটি থাকে সেটি হলো ডেন্টিন, আর এই ডেন্টিন অংশটি এনামেলের তুলনায় বেশ নরম প্রকৃতির হয়ে থাকে। তো ভিউয়ার্স, এর জন্য যদি কখনো দাঁতের এনামেল কিছুটা ক্ষয় হতে থাকে বা ক্ষয় হয়ে যায়, তো নরম অংশ দাঁতের বেরিয়ে আসে, ডেন্টিন অংশ বেরিয়ে আসে, আর ডেন্টিন অংশটি খুবই তাড়াতাড়ি ক্ষয় হতে থাকে এনামেলের তুলনায়। তো ভিউয়ার্স, এখানে যে সমস্যাটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি দাঁতের গোড়ায় ক্ষয় হয়ে গেছে, এটি ব্রাশ করার কারণেও হতে পারে। যারা অতিরিক্ত সময় নিয়ে দাঁত ব্রাশ করেন তাদের এ ধরনের সমস্যা হয়ে থাকে। সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করার কারণেও কিন্তু এ ধরনের দাঁতের গোড়া ক্ষয়ে যাওয়ার সমস্যা হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রতিটি দাঁতের গোড়ায় দেখা যাচ্ছে কিছু না কিছু ক্ষয় রয়েছে। তো যখন ক্ষয়টি শুরু হয়, অল্প থাকতে হয়তো কোনো সমস্যা হয় না, কিন্তু দিন যত যায় দাঁতের যে ডেন্টিন অংশটি বেরিয়ে আসে, এই ডেন্টিন অংশটি নরম থাকার কারণে কিন্তু যত বেশি ঘষাঘষি করা হয় দাঁতের উপরে, যত বেশি ব্রাশিং করা হয়, ততই কিন্তু এ ধরনের ক্ষয় বাড়তে থাকে। দিনের পর দিন এটি বাড়তে থাকে, এটি কখনো ন্যাচারালি এমনি এমনিতে পূরণ হয় না। এর জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে, এবং দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনাকে এমন দাঁতের জন্য ফিলিং করাতে হবে, ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে। যখন আপনি ফিলিংয়ের মাধ্যমে এমন ক্ষয় হয়ে যাওয়ার দাঁতের চিকিৎসা করাবেন, তখন কিন্তু আপনার সে দাঁতটি দেখতে সেম আগের মতো হয়ে যাবে, এবং এ ধরনের ক্ষয় হওয়াতে যে ধরনের শিরশির করার সমস্যা বা সেন্সিটিভ সমস্যা তৈরি হয় সেগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, যাদের এ ধরনের সামনের দিকে হোক বা মাড়ির দিকে হোক কখনো যদি এ ধরনের ক্ষয় হয়ে থাকে, তারা খুবই সীমিত খরচে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পরপর তিনটি দাঁত দেখা যাচ্ছে, যে দাঁতগুলার কিন্তু উপর থেকে বেশ ক্ষয় হয়ে গেছে। তো এ ধরনের ক্ষয়ের কারণে আপনার দাঁত শিরশির করতে পারে, আর এ ধরনের ক্ষয়ের জন্য আপনাকে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন। এখানে দেখুন, ফিলিংয়ের পরে ছবি এখানে দেখা যাচ্ছে, এখানে পরপর চারটি দাঁতে কিন্তু ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে। যখন ফিলিং করে এই ধরনের ক্ষয় অংশটি পূরণ করে দেওয়া হয়, তখনই সেই শিরশির সমস্যা বা সেন্সিটিভ সমস্যাটি তখন থেকেই দূর হয়ে যায়। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যার জন্য আপনি কোনো ধরনের ওষুধ খেতে হয় না, কোনো ব্যথা বা কোনো পেইনযুক্ত কোনো ট্রিটমেন্ট এটি নয়। শুধুমাত্র ডেন্টিস্টের কাছে গেলে আপনার যতটুকু অংশ দাঁতের ক্ষয় হয়েছে ঠিক ততটুকু অংশ কালার ম্যাচিং করে, যার যেমন কালার থাকবে ফিলিংটাও ঠিক তেমনই হবে। তো কালার ম্যাচিং করে এ ধরনের ফিলিং যখন করে দেওয়া হবে, তখন কিন্তু সেই ক্ষয়টি প্রতিরোধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যার জন্য আপনাকে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নেবেন, তাহলে দাঁতের সমস্যা চলে যাবে এবং দাঁতটি দীর্ঘস্থায়ী হবে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।